খালেদা জিয়াকে মুক্ত ও তার চিকিৎসার জন্য যা করার এবার তাই করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একথা বলেন দলটির নেতারা। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতাসীনরা ভারতের সেবা দাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোররাতে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার সুস্থতার জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল করেছে বিএনপি। এতে যোগ দেন বিএনপি মহাসচিব সহ সর্বস্তরের নেতাকর্মী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। যদি ম্যাডামের সুচিকিৎসার জন্য আমাদের রাজপথে আবার সবার একত্রিতভাবে আমাদের থাকতে হয়, নামতে হয়, আমরা সেভাবে প্রস্তুত আছি। দানায় ফানায় করেছেন, এখন আপনারা ম্যাডামকে মুক্তি দিন। ম্যাডামকে মুক্তি দিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে আপনারা সসম্মানে আপনারা গদি ত্যাগ করুন। দলের মহাসচিব জানান, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে, শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। তার মতে, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতার জন্য যা যা করার তাই করছে সরকার। ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত জানু পররাষ্ট্রনীতি চলছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।